দেখুন কি সুন্দর দেখছে। আরে মিট্টু চলো রে মিট্টু, শোনা মা মটর পনির বানাবারে। আমি মটর পনির খাবো মামি আজকে। বাই করে দে বেটা, বল আমরা মটর পনির বানাবো মায়ের সাথে। বল রে মিট্টু। গরম হয়ে গেছি, এরপর সরিষার তেল দিয়ে দিলাম, এরপর পনিরটা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে কালার আসে। পেঁয়াজটি ফ্রাই হয়ে এসছে, এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব, এরপর রসুনের বাটা দিলাম, আদার বাটা দিলাম, এরপর 5 মিনিট এটা ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। এরপর টমেটোর পেস্ট দিলাম, এটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমের মধ্যে পাকিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব, 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা তুলে নিলাম, 5 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। ছুটি দিয়ে দিলাম, এরপর আমি কষে নেব 5 থেকে 6 মিনিট মটরশুঁটিটা মশলার সাথে মিডিয়াম ফ্লেমের মধ্যে। কষা হয়ে গেছে, এরপর চেরা কাঁচা লঙ্কা দিলাম, এরপর পনির মশলা দিলাম 1 চামচ, 2 থেকে 3 মিনিট এটা মিলিয়ে নেব, জল দিয়ে দিলাম, এরপর পনির দিয়ে
মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। এরপর ঢাকাটা তুলে নিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা যদি গরম মশলা পছন্দ করেন তাহলে দিবেন, যদি না খেতে চান তাহলে না দিতে পারেন। এরপর আমি গরম মশলা দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ।